গতকাল এমএলএ ছিলেন আছেন দু একজন এরকম তিন চারজন আছেন ছিলেন যারা কখনো পার্টির সঙ্গে আসেননি অন্য সংগঠনের অন্য এদেরকে নিয়ে আমরা ক্যান্ডিডেট করেছিলাম আমাদের পার্টিতেও বিরোধ ছিল এদেরকে প্রথম থেকে কিন্তু আমরা তাদেরকে জায়গা দিয়েছি তারা জিতে এসেছেন জনগণের ভোটে পার্টি তাদের সম্মানের সঙ্গে জায়গা দিয়েছে কিন্তু তাদের কোনো না কোনো অসুবিধা আছে ব্যক্তিগতভাবে আর বিভিন্ন অসুবিধা আছে বিভিন্ন রকম ব্যবসা বাণিজ্য এটা সেটা তাতে চাপ দেওয়া হচ্ছে ভয় দেখানো হচ্ছে কাউকে লোভও দেখানো হয়েছে এই দেবো তাই দেবো চলে আসো তো যারা এগুলো হজম করতে পারছে না তারা চলে যাচ্ছে দু একজন সব এরা টিএমসি থেকে এসেছিলো টিকিট নিয়ে জিতেছিল এদের কারো কারো ব্যবসা আছে কারো অন্য কোনো লাভ দরকার আছে সেই জন্য তারা চলে যাচ্ছে লিস্ট তো কোনো নিশ্চিত নাই কে যাবে নাই মুকুলবাবু যদি যেতে পারেন যে কেউ যেতে পারে পার্টি বদল করাটা এখন ফ্যাশন হয়েছে একটা তাতেই লাভ ব্যবসা হয়ে গেছে সাধারণভাবে কথাবার্তা চলছে সবার সঙ্গে বৈঠক হয়েছে কিন্তু এদের প্রথম থেকেই চার পাঁচজনের ছজনের এরকম এটা ছিলই সমস্যা তাদের সঙ্গে কথাবার্তা চলছিল কিন্তু তাদের কম্পালশন আছে এনে পার্টির যারা ওদের জিতিয়েছেন তারা আমাদের কাছে আছেন সেই জন্য ওটা নিয়ে কোনো প্রবলেম টিএমসি ভোটের আগে ডজন ডজন এমএলএ পার্টি ছেড়ে চলে এসেছিলো তো টিএমসি হেরে গেছে এরকম কিছু লোক থাকে যারা পরিবর্তন করে তাতে তাদের উপরে পার্টি বা সাধারণ মানুষের কিছু যায় আসে না গরু ছাগল নাকি আটকে রাখবো টিএমসি বেড়েছে এত লোভ দিয়ে টাকা কামাবার সিন্ডিকেটের ব্যবস্থা করে তো পারেনি ডজন ডজন লোক পালিয়ে গেছে এমএলএ এমপি প্রশ্ন নয় রাজনীতিতে এটা হবেই যেদিকে পাল্লা ভারী হবে সেদিকে লোকের একটু যায় সাধারণ মানুষ এদের শিক্ষা দিন যেন জিততে না পারে তাহলে হয়ে যাবে আচ্ছা সিআইডি শুভেন্দু অধিকারী কেউ ডেকেছেন ও তো ডাকছেই আমাদের পার্টিতে এলেই তার বিরুদ্ধে কেস হবে সিআইডি ডাকবে কারণ এফআইআর হবে হয়েছে যতদিন মুকুলবাবু আমাদের পার্টিতে ছিলেন খুব কেস ফেস হয়েছিল তারপর যেদিন থেকে হাত মিলিনি আর হয়নি এবার চলে গেছেন সেখানে ঠিক আছে চলুন